পুলিশ নীরব দর্শক। আর তাদের সামনে তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে লাঠি শটা হাতে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রতারিত আমানতকারীদের ওপর চড়াও তৃণমূল কর্মীরা। গোটা ঘটনা ঘিরে শুক্রবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল গড়িয়া স্টেশন। শুক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ দেখাতে শুরু করে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রতারিত আমানতকারীদের সংগঠন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে গড়িয়াতেও প্রতীকী রেল অবরোধ চলছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয় রেল পুলিশ। অবরোধকারীদের সঙ্গে তাদের আলোচনার পর যখন পূর্ব নির্ধারিত সময়ের আগেই অবরোধ উঠিয়ে নেওয়া হচ্ছিল, তখন আচমকাই লাঠিসোঁটা হাতে অবরোধকারীদের উপর ঝাঁপিয়ে পড়েন স্থানীয় তৃণমূল কর্মীরা। শুরু হয় বেধড়ক মারধর। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান রাজপুর সোনারপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় এবং গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুব্রত মণ্ডল। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরিবর্তে তৃণমূল নেতাদের দেখে আরও যেন উৎসাহিত হয়ে ওঠেন দলীয় কর্মীরা। তৃণমূলের স্থানীয় নেতাদের উপস্থিতিতেই চিটফান্ড কাণ্ডে সর্বস্ব হারানো এই মানুষগুলোর ওপর পড়তে থাকে লাঠির ঘা। গোটা ঘটনা চলাকালীন অবশ্য সেখানে উপস্থিত ছিল পুলিশ, কিন্তু শাসকের শক্তি প্রদর্শনের সময় আইনের রক্ষাকর্তারা ছিলেন সম্পূর্ণ নীরব দর্শক। স্থানীয় কিছু তৃণমূল গুন্ডা, স্থানীয় কিছু তৃণমূল ক্লাবের ছেলে গুন্ডারা এসে আমাদের ছেলেদের উপর হঠাৎ হামলা করলো, মারধর শুরু করলো এবং তারা দাবি করতে লাগলো তোমাদের সুজন চক্রবর্তী এলাকায় গিয়ে গন্ডগোল করতে হবে, এখানে নয়। মেরে ঘুষি মারলো, পাঁচটা চোদ্দ চোট লাঠি মেরে মেরেছে, এবার খুব মার মারা পরে আমি থাকাতে পারছি না, কেমন আছে দুই তিন এসে মারলাম ওকে লাঠির বাড়ি মেয়ে ফেরত ফেলে দিয়েছিলাম। আমি তারপর ফেরত আস্তে আস্তে উঠে আমি কি করবো রাস্তায় বলতে ওখানেই পড়েছিলাম। একদিকে সর্বস্ব হারানোর জ্বালা, তার উপর প্রতিবাদ করতে গিয়ে কপালে জুটলো মারধর। চিটফান্ড কাণ্ডে প্রতারিতদের এখন একটাই প্রশ্ন, এটাই কি কাম্য ছিল? অবরোধ তো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ছিল না, কেন তৃণমূলের কর্মীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন? সারদা সহ বিভিন্ন চিটফান্ড কেলেঙ্কারিতে ইতিমধ্যেই শাসক দলের একাধিক নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিরোধীরা। ইডির তদন্তের পর আরও জোরালো হয়েছে রাজনৈতিক চাপানোতর, কিন্তু রাজনীতির সঙ্গে এই প্রতারিতদের কোনো সম্পর্ক নেই। তারা তো শুধুই নিজেদের হারানো টাকার সুরাহা চাইছেন। তাহলে কেন এত গোসা তৃণমূলের? প্রশ্ন সর্বস্ব হারানো এই মানুষগুলোর। হিন্দল দে ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।